দেখুন, অজয় আমাদের একমাত্র ছেলে, তবু আমরা আমাদের একমাত্র ছেলের বিয়ে আপনার এই শ্যামলা মেয়ের সঙ্গে দিতে রাজি। কিন্তু এতে আমার একটা শর্ত আছে, আপনাদেরকে আমার কিছু চাওয়া পূরণ করতে হবে। এরপর প্রেমলতা যৌতুকের একটা লম্বা চওড়া লিস্ট সুরেশের হাতে ধরিয়ে দেয়। কিন্তু সুরেশ ছিল মেয়ের বাবা, সে কী বা করতে পারত, তাই বাধ্য হয়ে সে প্রেমলতার সকল চাহিদাগুলো পূরণ করে এবং সে নিজের মেয়ের বিয়ের ব্যবস্থা এবং যৌতুকের ব্যবস্থা করার জন্য সুরেশ অনেকগুলো বড় বড় সাহেবের থেকে অনেক টাকা ধার নেয়। কারণ সুরেশ ছিল একজন গরিব সাধারণ কৃষক, তবুও সে যেমন তেমন করে কিছু টাকা জমা করে এবং অন্যের থেকে কিছু টাকা ধার করে সে তার বড় মেয়ের বিয়ে দিয়ে দেয় অজয়ের সঙ্গে। বিয়ের পর তার উপর অনেক ঋণের বোঝা চেপে যায়, যার কারণে সে সবসময় বেশ চিন্তিত থাকত। তাই সে একদিন তার স্ত্রীকে বলে, গায়ত্রী, আমাদের এক মেয়ের বিয়ে দেওয়ার পরেই আমাদেরকে এত কিছু সহ্য করতে হচ্ছে, তাহলে আমরা আমাদের অন্য মেয়ের বিয়ে কিভাবে দিব? আমি তো এটাই বুঝতে পারছি না কি হবে এখন। আমিও তো এটাই ভাবছি যে কোথাও ঋণ শোধ করতে করতে আমাদের পুরো জীবন না কেটে যায়, তাহলে এরপর আমরা আমাদের অন্য মেয়ের বিয়ে কিভাবে দিব? বড় মেয়ে কবিতার বিয়ে দেওয়ার পর সুরেশের উপর অনেক ঋণের বোঝা চেপে গিয়েছিল, যার কারণে তারা সবসময় চিন্তিত থাকতো। নিজের বাবা মাকে এমন চিন্তিত দেখে তাদের ছোট মেয়ে নন্দিতা, সেও সবসময় ভীষণ উদাস হয়ে থাকতো। আর অন্যদিকে কবিতাও নিজের শ্বশুরবাড়িতে গিয়ে খুশি ছিল না। আমার গায়ের রং একটু কালো বলে আমার বিয়েতে আমার বাবা মাকে কত যৌতুক দিতে হলো, আর যার কারণে আমার বাবাকে গ্রামের প্রত্যেকটা মানুষের থেকে ঋণ নিতে হয়েছে। আর তার উপর আমার শ্বশুরবাড়ির লোকজন এতটাই লোভী যে তাদের চাওয়া কখনো শেষই হয় না। এখন আমার বাবা এত ঋণের টাকা কিভাবে পরিশোধ করবে? এভাবেই দিন কাটছিল। হঠাৎ করে একদিন নন্দিতা জঙ্গলে যায় কাঠ কাটার জন্য। সে কাঠ কাটছিল, আচমকা একটা সুন্দর তোতা এসে তার কাঠের উপর বসে এবং সেই তোতাটিকে দেখে নন্দিতা বলে, আরে বাহ, এত সুন্দর একটা তোতা, কিন্তু তোতাটি এলো কোথায় থেকে? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। কিন্তু তোতা পাখি, তুমি আমাকে মাফ করে দিও, কারণ আমি তোমাকে আমার সঙ্গে করে আমার বাড়িতে নিয়ে যেতে পারবো না। এমনিতেই আমার বাবা মায়ের টাকা নিয়ে আগে থেকে অনেক সমস্যা, তারা অনেক বেশি চিন্তিত, আর আমি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে তাদের চিন্তা আরও বাড়াতে পারবো না, তাই আমাকে মাফ করো আর তুমি এখান থেকে চলে যাও। এমনটা বলার পর নন্দিতা সেই তোতা পাখিকে সেইখানেই ছেড়ে তার কাঠ নিয়ে বাড়িতে ফিরে আসে। কিন্তু তোতা পাখিটি তার পেছন পেছন তার বাড়িতে আসে এবং তাদের বাড়ির ছাদের উপরে সে বসে পড়ে। ঠিক সেই সময় তাদের বাড়িতে গ্রামের কিছু মানুষজন আসে নিজের ঋণের টাকা নেওয়ার জন্য। আরে ও সুরেশ, কোথায় তুমি, বাইরে এসো। সেই সময় সুরেশ হাত জোর করে বাইরে সবার সামনে আসে এবং তাদের সামনে অনুরোধ করতে থাকে, আমাকে আর কয়েকটা দিন সময় দিন সাহেব, আমি প্রত্যেকের টাকা এক এক করে ফেরত দিয়ে দিব। আরে ইয়ার কি হচ্ছে নাকি, তুই বাঁচবি কতদিন এর ভরসা নেই, আবার আমাদের টাকা কিভাবে ফেরত দিবি? একটা কথা ভালোভাবে শুনে রাখ, টাকা যদি ফেরত না পাই তাহলে তোকে ছাড়বো না। তাদের এমন হুমকি শুনে সুরেশ ভীষণ চিন্তিত হয়ে পড়ে এবং তাদের এমন হুমকি শুনে তার রাতে ঘুম আসে না, আর সে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে এবং সেই অবস্থাতেই তার মৃত্যু হয়ে যায়। অন্যদিকে তার স্ত্রী এই সব কিছু দেখে শোকে তাপে সেও সেখানেই মৃত্যুবরণ করে, আর এভাবেই তাদের দুজনের মৃত্যু হয়ে যায়। অন্যদিকে কবিতার শ্বশুরবাড়িতে তার শাশুড়ি প্রেমলতা এবং তার স্বামী অজয় তার উপর অনেক অত্যাচার শুরু করে, কথায় কথায় তাকে মারধর করে এবং তাকে দিয়ে সমস্ত কাজ করিয়ে নেয়। আর এর মধ্যেই যখন তার বাবা মায়ের মৃত্যুর কথা সে জানতে পারে, তখন সে ভেতর থেকে অনেক ভেঙে পড়ে এবং সে কান্না করতে করতে তার শাশুড়ি প্রেমলতার কাছে যায় এবং তাকে বলে, মা, আমার বাবা মায়ের মৃত্যু হয়ে গেছে, আমি কি একবার আমার বাড়িতে যেতে পারি? আমি জানি না আমার ছোট্ট বোনটি কীভাবে নিজেকে সামলাচ্ছে, আমাকে দয়া করে একবার আমার বাড়িতে যেতে দিন। না না, একদম না, তুই এখান থেকে এক পাও কোথাও নড়তে পারবি না। তুই যদি এখান থেকে চলে যাস এখন, তাহলে এই কাজগুলো কে করবে, তোর মৃত মা? চল যা এখান থেকে, বেশি বকর বকর না করে যা গিয়ে কাজ কর। কবিতার নির্দয় শাশুড়ি তাকে যেতে দেয় না এবং বেচারির ছোট্ট নন্দিতাকে তার বাবা মায়ের শেষ কাজ নিজেকেই করতে হয়। কিছুদিনের মধ্যেই ধার চাওয়া সেই ব্যক্তিরা নন্দিতার পেছনে পড়ে যায়। আরে মেয়ে, এখন তো তোর বাবা মা আর এই পৃথিবীতে নেই, আমাদের ঋণের টাকা কে পরিশোধ করবে? এখন থেকে সব দায়ভার তোর, তোকে আমাদের ঋণের টাকা পরিশোধ করতে হবে। কিন্তু আমি এত তাড়াতাড়ি এতগুলো টাকা কোথায় থেকে নিয়ে আসবো? আরে আমাকে কয়েকটা দিন তো সময় দিন।
আমরা তোমাকে এক সপ্তাহ সময় দিচ্ছি, এই এক সপ্তাহের মধ্যে আমরা আমাদের টাকা ফেরত চাই। ঋণ পরিশোধ করার জন্য নন্দিতা একটা ফ্যাক্টরিতে কাজ শুরু করে। অন্যদিকে কবিতার শ্বশুরবাড়ির লোকজনের ডিমান্ড দিনের পর দিন বাড়তেই থাকে। শোনো কবিতা, আমার কিছু টাকা চাই, তাই তুমি এখন তোমার বাড়ি থেকে আমাকে টাকা নিয়ে এসে দিবে। কি? কিন্তু আমি তোমাকে কিভাবে টাকা নিয়ে এসে দেব? অত সব কিছু আমি জানি না, আমার শুধু টাকা চাই। আর এমনিতেও যৌতুকের নামে তোমার বাবা আমাকে দিয়েছেটা কি? কি দিয়েছে মানে? আরে, তোমাদেরকে যৌতুক দেওয়ার কারণে শেষমেশ ওনার জীবনটাই চলে গেল, আর এখন বলছো কি দিয়েছে? আরে, এতে আমি কি করব? আমি কি তোমার বাবা মায়ের জীবনের দায়িত্ব নিয়েছিলাম নাকি? এত সব কিছু আমি জানি না আর জানতেও চাই না। আমাকে এক সপ্তাহের মধ্যে 50,000 টাকা নিয়ে এসে দিবে, নয়তো আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব। অন্যদিকে স্বর্গ থেকে গায়ত্রীর আত্মা এই সব কিছু দেখছিল। এত সব অশান্তি দেখে সে মনে মনে অনেক কষ্ট পাচ্ছিল এবং সে উপরওয়ালার কাছে আবারও বিনতি করে যেন সে দ্বিতীয়বার পৃথিবীতে গিয়ে তার মেয়েদেরকে সাহায্য করতে পারে। তার এত সব সমস্যা দেখে এবং তার ইবাদতে খুশি হয়ে উপরওয়ালা তাকে দ্বিতীয়বার পৃথিবীতে আসার অনুমতি দেয়। এর পাশাপাশি তাকে কিছু জৈব শক্তিও দেয় এবং এরপর গায়ত্রীর আত্মা পৃথিবীলোকে চলে আসে। এরপর সে সেই তোতার ভেতরে প্রবেশ করে। এরপর সে এক এক করে তার দুই মেয়ের বাড়িতে যায় তাদের অবস্থা পরিস্থিতি বোঝার জন্য। সে সময় তাদের দুই মেয়ের অবস্থায় ছিল ভীষণ খারাপ। এটা দেখে সে অনেক দুঃখী হয় এবং বলে, আমার দুই মেয়েই অনেক বেশি দুঃখী, এখন আমি ওদেরকে কিভাবে সাহায্য করব। অন্যদিকে কবিতার শ্বশুর বাড়িতে তার শ্বশুর শাশুড়ি এবং স্বামীর অত্যাচার দিন দিন বেড়েই যাচ্ছিল। আরে, কতবার বলা লাগবে তোকে, আমার ছেলেকে টাকা দিবি না তুই? কিন্তু মা, আমি এত টাকা কোথায় থেকে নিয়ে আসব? আপনারা সবাই আমার কথা কেন বুঝছেন না? কবিতা এমনটা বলতে না বলতেই তার স্বামী তাকে অনেক মারতে শুরু করে। অন্যদিকে নন্দিতাকেও ঋণওয়ালা লোকজন অনেক হুমকি দিতে শুরু করে। এভাবেই দুই বোন বিষময় একটা জীবন কাটাচ্ছিল। অন্যদিকে গায়ত্রী সেই তোতার মধ্যে ভর করে তার দুই মেয়ের এমন দুঃখ কষ্ট দেখছিল। এর মধ্যেই একদিন কবিতাকে অজয় এতটাই মারে যে তার মাথা ফেটে রক্ত বের হয়। এটা দেখে গায়ত্রীর সকল সহ্যের সীমা পার হয়ে যায় এবং সে বলে, এরা সবাই কত অত্যাচারী, আমার মেয়েকে জানোয়ারের মতো মারছে। হে আল্লাহ, এখন আমি আমার মেয়েকে কিভাবে সাহায্য করব। ঠিক সেই সময়ই গায়ত্রীর মনে পড়ে উপরওয়ালার দেওয়া কিছু অলৌকিক শক্তির কথা। সে নিজের শক্তির দ্বারা জাদুর নেকলেস তৈরি করে এবং সে একটা নেকলেস নিয়ে গিয়ে কবিতার বাড়িতে রাখে এবং সেই নেকলেসটি দেখার পর কবিতা বলে, আরে, এই তোতাটি কোথায় থেকে এলো আর কার নেকলেস তুলে নিয়ে এসেছে? ও কিভাবে জানলো যে আমার এখন টাকার প্রয়োজন? এমনটা ভাবার পর কবিতা কোনো কিছু না ভেবেই সেই নেকলেসটি নিয়ে স্বর্ণকারের দোকানে যায় এবং সেটি বিক্রি করে টাকা নিয়ে আসে। কিন্তু যখনই সেই নেকলেসটি বিক্রি করে টাকা নিয়ে বাড়িতে ফিরে আসে, তখন সে দেখে যে সেই নেকলেসটি আবারও তার ঘরে বিছানার উপর রাখা। এটা দেখে কবিতা ভীষণ অবাক হয়ে যায় যে হারটি দ্বিতীয়বার আবার এখানে কোথায় থেকে এলো। কিছুক্ষণ ভাবার পর সে সব কিছু বুঝতে পেরে যায় যে এটা কোনো সাধারণ হার নয়, এটা একটি জাদুর হার। এরপর সে অজয়কে তার চাওয়া মোতাবেক 50,000 টাকা দিয়ে দেয়। আর এটা দেখার পর অজয়ও ভীষণ অবাক হয়ে যায়। আরে, ওর কাছে হঠাৎ করে এত টাকা কোথায় থেকে চলে এলো? কাল পর্যন্ত এত মারছিলাম আর ও বারবার না করছিল যে টাকা দিতে পারবে না, আজকে হঠাৎ করে কোথায় পেল? ঠিক একইভাবে গায়ত্রী তার ছোট মেয়ে নন্দিতাকেও সেই হার দিয়ে আসে এবং সে হারটি বিক্রি করার পর সকল মানুষের ঋণ পরিশোধ করে দেয়, যেটা দেখে সকলেই ভীষণ অবাক হয়। আরে, হঠাৎ করেও এত টাকা কোথায় থেকে নিয়ে চলে এলো? কাল পর্যন্ত তো ওর কাছে কিচ্ছু ছিল না, আজকে হঠাৎ এত টাকা কোথায় থেকে এলো? এরপর থেকে এভাবেই দুই বোন বারবার সেই হারটি বিক্রি করে দিত এবং বারবার সেই একই হার তার কাছে আবারও চলে আসতো। এটা দেখে নন্দিতা এবং কবিতা দুই বোনই ভীষণ অবাক হয়ে যায় এবং কবিতা তার স্বামীর চাহিদা মেটাতে থাকে টাকা দিয়ে, আর দিন দিন তার লোভ আরও বাড়তে থাকে। অন্যদিকে নন্দিতার পরিস্থিতিও অনেক ভালো হয়ে যায়। কিন্তু তার এই সুখ গ্রামের কিছু মানুষদের সহ্য হয় না, তারা ভীষণ হিংসা করতে শুরু করে। মনে হচ্ছে এই মেয়ের কাছে কোনো না কোনো এমন একটা জিনিস আছে যেখান থেকেও প্রতিদিন টাকা নিয়ে আসে। ঠিক একইভাবে অজয়েরও সন্দেহ হতে থাকে যে দিনের পর দিন এতগুলো করে টাকা সে কোথায় থেকে নিয়ে আসছে। এমনই একদিন সে অফিস যাওয়ার বাহানায় বাড়ি থেকে বেরিয়ে যায় এবং নিজের ঘরের জানালা থেকে উঁকি দিয়ে সব কিছু দেখতে থাকে।
অন্যদিকে নন্দিতার গ্রামের কিছু মহিলারাও তার উপর নজর রাখতে শুরু করে এবং তারা সেই জাদুর নেকলেসটি দেখে ফেলে। আরে, এখানে এত সুন্দর একটা নেকলেস, তাও এটা জাদুর। যেভাবেই হোক এই নেকলেসটি আমাকে হাসিল করতেই হবে, তাহলে আমি অনেক বড়লোক হয়ে যাব। এরপর কবিতা ঘর থেকে বেরিয়ে যাবার পর অজয় চুপি চুপি তার মাকে নিয়ে সেই ঘরে চলে আসে এবং তারা হাড়টি তন্ন তন্ন করে খুঁজতে থাকে। অন্যদিকে নন্দিতা যখন বাড়ি থেকে বেরিয়ে যায় তখন সেই মহিলারাও নন্দিতার ঘরে প্রবেশ করে হাড়টি খুঁজতে থাকে। এরপর অনেকক্ষণ খোঁজাখুঁজির পর হাড়টি যখন পেয়ে যায় তখন তাদের লোভ আরও দ্বিগুণ হয়ে যায়। এরপর লোভে পড়ে যখনই তারা হাড়টি স্পর্শ করে সঙ্গে সঙ্গে তারা আগুনে পুড়ে যায়, দেখতে দেখতে তারা ছাই হয়ে যায়। অবশেষে লোভের কারণে তারা নিজেদের জীবনে হাত দিয়ে বসে। জালিম অত্যাচারীদের মৃত্যু হয়ে যাবার পর তারা দুই বোন আবারও স্বাধীনভাবে বাঁচার অধিকার ফিরে পায়। এরপর তারা অনেক খুশি হয় এবং দুই বোন একসঙ্গে স্বাধীনভাবে বাঁচতে থাকে। তারা অনেক খুশি ছিল, নিজের মেয়েদেরকে এত খুশি দেখে গায়ত্রীর আত্মাও শেষমেশ মুক্তি পেয়ে যায় আর সে আবারও স্বর্গে চলে যায়। সিদ্ধি তার মায়ের সঙ্গে উদয়পুর গ্রামে বাস করত। সিদ্ধির বাবা ছিল না, যার কারণে কখনো কখনো মানুষ তাকে এতিম ও অনাথ বলে ধিক্কার দিত। এছাড়া সিদ্ধি দেখতেও সুন্দর ছিল না, এজন্য গ্রামের অন্যান্য বাচ্চারাও তাকে পছন্দ করত না আর কেউ তার সঙ্গে খেলতেও না। এজন্য ওই গ্রামে সিদ্ধির খুব একটা বান্ধবী ছিল না। স্কুলের বাচ্চারাও সিদ্ধিকে অনেক বেশি জ্বালাতন করত। সিদ্ধির মা শিথিলা মানুষের জমিনে কাজ করত। এই চলো আজকে না ফুলের মেলা বসবে, ফুল নিয়ে তোমাদের সঙ্গে বাজারে যায়। কিন্তু সিদ্ধি তুই ফুলের মালা পরিস নি কেন? আচ্ছা যাগে, এমনিতেই তোকে দেখতে অনেক সুন্দর লাগে, চল তুই আমার সাথে চল। সিদ্ধি শুধু একমাত্র একটা বান্ধবী ছিল, তার নাম ছিল রাধা। রাধা সবসময় সিদ্ধিকে সাপোর্ট করত, কিন্তু তখন পাশ থেকে পিঙ্কি বলল, ফুলের মালা পরো অথবা ফুলালা কাপড়ের জামা পরো, তোমাকে দেখতে বান্দর বান্দরই লাগবে। ঝ্যাং ঝ্যাং করতে করতে চলে আসছে এখানে, ওখানে কত ধনী ধনী মেয়েরা আসবে, আমরা কত সুন্দর, আর তোর সঙ্গে গেলে আমাদের ইনসাল্ট হবে। কি তুমি এসব কি বলছো আমার বান্ধবীকে? আরে পিঙ্কি ঠিক আছে, তুমি ঠিকই বলেছো। আরে রাধা ছোড়ো না, কি করার, আমি তো আসলেই কালো। তাছাড়া এসব শুনতে শুনতে আমার একটা অভ্যাস হয়ে গেছে। এরপর সব মেয়েরায় চলতে চলতে গন্তব্যস্থলে পৌঁছে গেল আর সেখানেই কাজ করত সিদ্ধির মা শিথিলা। সিদ্ধির মাকে কঠোর পরিশ্রম করতে দেখে পিঙ্কি ও তার বান্ধবীরা সিদ্ধিকে আবার মজা করতে লাগলো। ওই দেখো দেখেছো কত কঠোর পরিশ্রম করছে সিদ্ধির মা, দেখো ওটা সিদ্ধির মা না? আর মেয়েকে দেখো সারাটা দিন লাফালাফি করে খেলাধুলা করে। আচ্ছা পিঙ্কি তুমি চাও কি? হ্যাঁ আমার কাছে কি চাও তুমি? তোমার সঙ্গে না আছে কোনো নেনা দেনা, না তুমি আমার ভালো বন্ধু। আমার ব্যক্তিগত বিষয় নিয়ে নাক গলানোর কোনো অধিকারই নেই তোমার, তুমি চুপ থাকবা, আমার সঙ্গে একটু কথা বলবে না। এতক্ষণ পর্যন্ত সবকিছু সহ্য করেছি, এরপরে যদি আর একটু কথা বলো আমি তোমার প্রত্যেকটি কথার জবাব দেব, বুঝেছো? আরে সিদ্ধি তুই জানিস আমিকে, তোর মা যার খ্যাতে কঠোর পরিশ্রম করে কাজ করছে আমি সেই খ্যাতের মালিকের মেয়ে, আমার সঙ্গে এভাবে কথা বলা তোর স্পর্ধা হলো কি করে, আমি দেখে নেব। এরপর সেখান থেকে কান্না করতে করতে সিদ্ধি বাড়ি চলে গেল। সিদ্ধিকে কান্না করতে তার মা দেখে ফেলল। এরপর যখন রাত্রিবেলায় শিথিলা বাড়িতে আসলো তখন তার মেয়ে সিদ্ধিকে জিজ্ঞাসা করলো, বেটা কি হয়েছিল তোমার? আমি দেখলাম তোমার বান্ধবীদের সঙ্গে তুমি ঝগড়া করছো। হ্যাঁ মা আমি কালো, এটা আমার কি দোষ? আমি গরিব, এটা আমি কি করব? মা আমি কি মানুষ না? আমি কি কখনো মানুষের কাছে ভিক্ষে করি যে মানুষ আমাকে এরকম নজরে দেখে? আজকের পর থেকে আমি কারোর সঙ্গে কথাই বলবো না। বেটা এটা তো সমাজের নিয়ম, অনেক আগ থেকে চলে আসছে, গরিবদেরকে কেউ সম্মান দেয় না, তো এসব বিষয় নিয়ে তুমি কখনোই মন খারাপ করবে না। চলো এখান থেকে ওঠো, এখন খাবার খাবে, আসো। এভাবে সিদ্ধির মা সিদ্ধিকে অনেক করে বোঝালো, কিন্তু কিছুতে শিথিলা বুঝতে দিল না সিদ্ধিকে যে পিঙ্কির সঙ্গে ঝগড়া করার কারণে পিঙ্কির বাবা তাকে কাজ থেকে বের করে দিয়েছে। এরপর পরের দিন সকালে, মা তুমি আজকে কাজে গেলে না কেন, কি হয়েছে তোমার? বেটা আমি অন্য কাজ খুঁজে নেব, ওই ক্ষেতের মালিক কাজে যেতে আমাকে বারণ করেছে। সিদ্ধি বুঝে গেল যে এই সবই ছিল পিঙ্কির কারাধারা। মা তোমার কাজটা চলে গেল শুধু আমার কারণে তাই না? যদি আমি চুপচাপ পিঙ্কির কথা সহ্য করতাম তাহলে তোমার এমনটা হতো না। এটা আমি কি করলাম মা, এখন আমাদের কি হবে?
সিদ্ধির মা সিদ্ধিকে কিছু বোঝানোর আগে সে কান্না করতে করতে জঙ্গলের দিকে চলে গেল। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। টাকা ইনকাম না করার কারণে তাদের সংসারে অভাব অনটন দেখা দিল। না ছিল তাদের কাছে খাবার মতো কোনো জিনিস, না ছিল তাদের ভাঙা ঘর ঠিক করার মতো কোনো টাকা। পরিস্থিতির কারণে শিথিলা কিছুই করতে পারল না। সিদ্ধিও কোনো জিনিসেরই বায়না করতো না তার মায়ের কাছে, যাতে সিদ্ধির মা এটা ধারণাও করতে না পারে যে সিদ্ধির কোনো জিনিস প্রয়োজন। এভাবেই একদিন সিদ্ধি পেরেশান হয়ে জঙ্গলের মধ্যে চলে গেল। কিন্তু সিদ্ধি এটা জানতে পারছিল না যে তার দেখা বা কথাবার্তা কোনো আকাশের পরীর সঙ্গে হবে। ওদিকে কোকিলাপুরি ছিল পুরী রাজ্যের একজন নাকারা পুরী। সে সারাদিন রাত ঘুরে বেড়াতো, যার কারণে পুরী রাজ্যের রানী পুরী মেহেদির একটি ঝুড়ি কোকিলাপুরীকে দিয়ে আদেশ দিয়েছিল যে পুরী রাজ্যের যতগুলো পুরী আছে মেহেদি দিয়ে তাদের সবার হাত রাঙিয়ে দিতে, যার কারণে কোকিলাপুরী পুরী রাজ্যের সকল পুরীদের হাতে মেহেদি রাঙিয়ে দিত। মেহেদি লাগানোর পরে যতগুলো মেহেদি বাঁচত সবগুলো নিয়ে সে পৃথিবীতে ভ্রমণ করতে যেত, ঘুরে বেড়াত। আরে রানী পুরী আমাকে একই কাজ দিল, সব পুরীদের হাতে মেহেদি দিতে হবে। আমার তো হাতই ব্যথা হয়ে গেছে, কিন্তু মেহেদি তো এখনো বেঁচে গেছে, অনেক পুরীরা বাকিও আছে। আচ্ছা ঠিক আছে, আমি আগে পৃথিবীতে ঘুরে আসি, এরপরে বাকিদের মেহেদি লাগিয়ে দেব। কোকিলাপুরী উঠতে উঠতে ক্লান্ত হয়ে গিয়েছিল। তখন সে পৃথিবীর জমিনে একটি গাছের নিচে বসে পড়ল। তবে কিছুক্ষণের মধ্যে কোকিলাপুরী কান্নার আওয়াজ শুনতে পেল। কোকিলাপুরী ভাবল যে গাছের নিচে সে বসে আছে, সে গাছ থেকেই হয়তো কান্নার আওয়াজ আসছে। কিন্তু যখন কোকিলাপুরী এদিকে ওদিকে তাকালো, সে দেখল গাছের নিচে বসে একটি মেয়ে কান্না করছে। আর সেই মেয়েটি আর কেউ ছিল না, সে ছিল সিদ্ধি। আরে মেয়ে, তুমি কান্না করছো কেন? এত সুন্দর পৃথিবীতে এইরকম একটি মিষ্টি মেয়ে কান্না করলে কি হয়? আপনি আমাকে মিষ্টি মেয়ে বলছেন? আপনি অনেক ভালো। এক মিনিট, আপনি তো দেখছি পড়ি, সত্যি পড়ি কি? আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না, পড়ি তো গল্পে হয় কিন্তু বাস্তবে পড়ি? হ্যাঁ আমি পড়ি, আমাকে তো দেখে ফেলেছো, আমরা তো মানুষের কাছ থেকে গোপন থাকি। কিন্তু তুমি আবার গোটা গ্রামের মধ্যে কি ঢোল পিটাবে নাকি? তাহলে তো এখানে আমার আশাই বন্ধ হয়ে যাবে। জি আমাকে আপনি ক্ষমা করবেন, অন্যের খুশিকে আমি শেষ করতে পারি না, এটা পাপ। সিদ্ধির কথা শুনে পুরী খুবই মুগ্ধ হলো। এরপর কোকিলাপুরী সিদ্ধির হাত ধরল, হাত ধরার সঙ্গে সঙ্গে তার জীবনের সকল বৃত্তান্ত সম্পর্কে জেনে গেল। ও এই ব্যাপার, এর সমাধান আমার কাছে আছে। সমাধান? এ কি বলছেন পুরীজি? আমি তো আপনাকে এখন পর্যন্ত কিছু বললামই না। এই নাও জাদুর মেহেদি, এই জাদুর মেহেদি তুমি তোমার হাতে লাগিয়ে নেবে, এরপর দেখবে এর চমৎকার। সিদ্ধি পরীর দেওয়া মেহেদি পেয়ে অনেক খুশি হলো আর পরীকে ধন্যবাদ জানালো। পরী সিদ্ধির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, এরপর সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। এরপর সিদ্ধি বাসায় চলে গেল। বাড়িতে ফেরার পরে কোকিলাপুরীর দেওয়া সে জাদুর মেহেদি তার হাতে লাগালো। মেহেদি লাগানোর সঙ্গে সঙ্গে পুরো ঘরের মধ্যে আলো তারা ভরে গেল আর সিদ্ধি আগের চেয়ে দেখতে অনেক সুন্দরী হয়ে গেল। সিদ্ধির গায়ের রং একেবারে ফর্সা টকটকে আর তার চেহারাও এখন দেখতে অনেক সুন্দর লাগছে। শুধু তাই নয়, সিদ্ধির গায়ের জামাও ছিল রাজকুমারীর মতো সুন্দর। এরপর সিদ্ধির মা শিথিলা সিদ্ধিকে ডাকতে ডাকতে তার রুমে চলে আসলো। এরপর সিদ্ধি তার মাকে পরে দেওয়া জাদুর মেহেদি সম্পর্কে সব কিছু বলতে লাগলো। হেমা আমার কথা সব সত্যি, আর উনি একথা বলেছিলেন যে এই জাদুর মেহেদি দ্বারা আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। কিন্তু শুধু ফর্সা হওয়ার দ্বারাই তো আমাদের সমস্যার সমাধান হলো না, এই গায়ের রং ফর্সা হওয়ার কারণে তো আর আমরা ভালো খাবার খেতে পারবো না, আমাদের ভাঙা ঘরও তো সুন্দর হয়ে যাবে না। আমরা কত কষ্টে ভাঙা ঘরের মধ্যে থাকি, রোদে বৃষ্টিতে কত কষ্ট পাই, যদি টাকা থাকতো আমাদের সব কিছু ঠিক হতো। সিদ্ধি এ কথা বলার সঙ্গে সঙ্গে চোখের পলকে সিদ্ধির মুখের কথা সব কিছু সত্য হয়ে গেল। তাদের ঘরের মধ্যে টাকা পয়সার একেবারে লহর বয়ে গেল আর ঘরের বাইরে কাপড়ের একটি শোরুম আপনা আপনি তৈরি হয়ে গেল। আর তাদের বাড়িও রাজমহলের থেকে কোনো দিক থেকেই কমতি ছিল না। এসব দেখে সিদ্ধি আনন্দে নাচতে আরম্ভ করলো আর বলল, মা মা দেখো না, ওই তো একদম ঠিক বলেছে, আমাদের জিন্দগি তো একেবারে সত্যি পরিবর্তন হয়ে গেল। মিথিলার চোখের মধ্যে ছিল শান্তির অশ্রু, সে কিছুই বুঝতে পারছে না যে সে এখন কি বলবে। আর ওই দিন পুরী রাজ্যেও কোকিলাপুরীর অনেক স্বাগতম জানালো সব পুরীরাই খুশি হয়ে।
কিন্তু রানীপুরি এসব কেন? আমি তো কেবল পৃথিবীতে ঘুরে আসলাম, আমি তো এমন কোনো কাজ করিনি। আজ তোমাকে প্রথমবারের মতো প্রত্যক্ষশীল পরি মনে হচ্ছে। তুমি আজ পরিদের দায়িত্ব পালন করেছো, আজ আমি তোমার উপরে অনেক খুশি। এজন্য নাকারা মানে অলস পরি থেকে তোমার নামটা কেটে দিলাম, তুমি আসলে অনেক ভালো। ইয়ে রানীপুরি, আপনারা আজ প্রথমবারের মতো অনেক ভালো একটি কাজ করলে। না না, মানে আমার জন্য জীবনের প্রথমেই ভালো সিদ্ধান্ত আপনার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ রানীপুরি। ককিলাপুরীর এই কথা শুনে সবাই হাসতে আরম্ভ করলো। এখন ককিলাপুরী ভালো করে বুঝে গেল যে পরিদের কাজ শুধু ঘুরে বেড়ানো নয়, অসহায় গরিব মানুষদেরকে সাহায্য করা। পিলাপুরীর জাদুর মেহেদির কারণে সীতি ও তার মায়ের জীবন সুখে ভরে উঠল। সীতি ও তার মা শিথিলা সারা জীবন ধরে ককিলাপুরীর দেওয়া জাদুর মেহেদির শুক্রিয়া আদায় করতে লাগলো।